हेलो व्यूअर्स, वेलकम माय चैनल एचडी एजुकेशन। बर्तमाने जारा विभिन्न पदे न्यू अपॉइंटमेंट हुए चे तादेर सम्पर्के ए भिडियोटी निये एसेछि। भिडियोटी खुबी इम्पोर्टेंट सवार जोन्नो। भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखो एवं जारा प्रथमबार चैनलटी भिजिट करछो तारा अवश्यई चैनलटी सबस्क्राइब करो जाते परवर्तीकाले एई धरनेर ভিডিও পেতে পারো। চলো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে? এটি অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রদীপ কুমার যোশী। নেক্সট কোশ্চেন, বর্তমানে কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে? এটি অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গিরিশচন্দ্র মুর্মু। নেক্সট কোশ্চেন, বর্তমানে সিআরপিএফ এর ইন্সপেক্টর জেনারেল কে? সিআরপিএফ এর ইন্সপেক্টর জেনারেল হচ্ছে পিএস রানপাইস, অপশন এ। চার নম্বর কোশ্চেন, বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী কে? এটি সঠিক অ্যান্সার হবে অপশন বি, হর্ষবর্ধন শ্রিংলা। নেক্সট কোশ্চেন, পাঁচ নম্বর কোশ্চেন, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি অর্থাৎ এনএস এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে? এটি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অনুপ কুমার সিং। নেক্সট, এইচডিএফসি ব্যাংকের বর্তমান এমডি এবং সিইও কে? এটি অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শশীধরন জগদীশন এইচডিএফসি ব্যাংকের নতুন এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন। সাত নম্বর কোশ্চেন, জম্মু কাশ্মীরের বর্তমান লিউটেন্যান্ট গভর্নর কে? এটি অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মনোজ সিনহা। মনোজ সিনহা বর্তমানে জম্মু কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, পিএনবি হাউসিং ফাইন্যান্সের বর্তমান এমডি এবং সিইও কে? এটির সঠিক অ্যান্সার হবে হরদয়াল প্রসাদ, অপশন সি। ন নম্বর কোশ্চেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বর্তমান প্রাইভেট সেক্রেটারি কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হচ্ছে হার্দিক সতীশচন্দ্র, অপশন এ। হার্দিক সতীশচন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন। দশ নম্বর কোশ্চেন, পেটিএম মানি এর বর্তমান সিইও কে? পেটিএম মানির বর্তমান সিইও হচ্ছে বরুণ শ্রীধর, অপশন সি। নেক্সট কোশ্চেন, এগারো নম্বর কোশ্চেন, উত্তরাখণ্ডের বর্তমান চিফ সেক্রেটারি কে? উত্তরাখণ্ডের বর্তমান চিফ সেক্রেটারি হচ্ছে ওম প্রকাশ, অপশন সি এর কারেক্ট অ্যান্সার। বন্ধুরা, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটি আমি শীঘ্রই নিয়ে আসব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করো। বারো নম্বর কোশ্চেন, ভারতের প্রথম লোকপাল কে? এটি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পিনাকি চন্দ্র ঘোষ, অপশন এ। তেরো নম্বর কোশ্চেন, বর্তমানে ভারতের চিফ ইনফরমেশন কমিশনার কে? চিফ ইনফরমেশন কমিশনার হচ্ছে বিমল জুলখা, অপশন বি কারেক্ট অ্যান্সার। চোদ্দ নম্বর কোশ্চেন, ওয়েস্টার্ন কমান্ড অফ এয়ারফোর্স এর বর্তমান চিফ কে? এটি অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিবেক রাম চৌধুরী। নেক্সট কোশ্চেন,
অল ইন্ডিয়া রেডিও এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে? অল ইন্ডিয়া রেডিওর ডাইরেক্টর জেনারেল হচ্ছে জয়দীপ ভাটনাগর। অপশন এ এর কারেক্ট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন, মণিপুরের বর্তমান চিফ সেক্রেটারিকে? মণিপুরের বর্তমান চিফ সেক্রেটারি হচ্ছে রাজেশ কুমার। অপশন বি। 17 নম্বর কোশ্চেন, সপ্তম পে কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? সপ্তম পে কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছে অশোক কুমার মাথুর। অপশন বি। 18 নম্বর কোশ্চেন, ভারতের বর্তমান রেভিনিউ সেক্রেটারি কে? ভারতের বর্তমান রেভিনিউ সেক্রেটারি হচ্ছে অজয় ভূষণ পাণ্ডে। অপশন এ। 19 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্রাইভেট সেক্রেটারি কে? রামনাথ কোবিন্দের প্রাইভেট সেক্রেটারি হচ্ছে অপশন সি, পি প্রবীণ সিদ্ধার্থ। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস কে? এটির কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সোমা রায় বর্মন। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? বর্তমানে ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছে অজিত দোভাল। অপশন এ। 22 নম্বর কোশ্চেন, বর্তমানে ভারতের প্রধান বিচারপতি কে? এটি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শরদ অরবিন্দ বোবদে। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে? এটি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুনীল আরোরা। চব্বিশ নম্বর কোশ্চেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর বর্তমান চেয়ারম্যান কে? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছে HL দত্তু। অপশন বি। 25 নম্বর কোশ্চেন, বর্তমানে ভারতের ফরেন সেক্রেটারি কে? এটি অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন শ্রিংলা। অপশন সি। 26 নম্বর কোশ্চেন, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন GIC এর নতুন ডাইরেক্টর কে নিযুক্ত হলেন? এটি অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অতনু কুমার দাস। 27 নম্বর কোশ্চেন, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের CMD পদে কে নিযুক্ত হয়েছেন? এটি অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হেমন খত্রি। নেক্সট কোশ্চেন, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? এটি অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অভিক সরকার। 29 নম্বর কোশ্চেন, মন্ত্রা নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে নিযুক্ত হয়েছেন? এটি অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কিয়ারা আদবানি। 30 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, সম্প্রতি লেবাননের প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন? এটির কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, হাসান দিয়াব। তো ফ্রেন্ড, এই ছিল পার্ট ওয়ানের 23টি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং পার্ট টু এর কোশ্চেন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক করে দিও, এবং সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারো। ধন্যবাদ।